We are the brave, we are the bold. We can be anything, anything, anything. We are the light, we light the dark. We can do everything, everything, everything. So hold on, don't stop, there's so much in you. We are the free. Good morning, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার ওই সংসেজে মেকআপ ভিডিও দেখেছো তো? যদি না দেখে থাকো দেখে নিও, কিন্তু তোমাদের জন্যই শুধু বানিয়েছি। আমি জানি তোমরা নিশ্চয়ই দেখবে। এখন আমি ব্রেকফাস্ট করছি, কি খাচ্ছি সেটা তোমরা দেখলে। দারুণ খেতে। আর আজকে সোমবার, সোমবার সকালবেলা তোমাদের সামনে চলে এলাম। আজকে প্রচুর 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 প্ল্যানিং আছে, প্রচুর কাজ, তোমাদের সাথে টুকটুক করে সবই শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। আর এখন জিম্মাকে খেতে দেবো। আমি আগে, আমার খুব খিদে পেয়েছে, সুবীরকে দিচ্ছিলাম, সকাল সকাল ও বেরোবে, আমারটাও আমি নিয়ে নিলাম। জিম্মা এটা খাবে না, ও হয়তো ব্রেড খাবে বা কিছু খাবে, সেটা দেখছি গিয়ে। চলো তাহলে লেগে পড়ি। কি করছো? বাসন মেজেছে, উঠাচ্ছে। বাসন মেজেছে, ওঠাচ্ছে, বুঝলে? পাকা বুড়ি, এই দেখো বাসন মেজেছে, ও ওঠাচ্ছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। মানে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে জানো, একদম দেখো। বুঝে বুঝে আমিও একটুখানি কাজটা সেরে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে না ব্যালকনিতে। তুমি কি রান্না করছো আমি আজ আমি বানাবো সেটাও আমি বানাবো হচ্ছে যে মাশরুমের স্যুপ, বুদুকে খাবো। বুঝতে পারলো? মাশরুমের স্যুপ বানাবে? হ্যাঁ, ওর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দেবে, টমেটো মাশরুমের স্যুপ, ভালোই হবে বলো। খেতে কে কে আসবে খেতে জিজ্ঞেস করতো? নিবিড়া কে কে আসবে জিজ্ঞেস করতো? হ্যাঁ, তোমরা কে কে আসবে কমেন্ট করে জানিও। টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আর একটা আমার এটা লাউ লেটুস, লেটুস আছে, আর আমার ব্রকলি আছে, আমার কাছে অনিয়ন্স আছে, দুটোই বাবা গ্যাস অন করা যায়? হ্যাঁ, ঘুরিয়ে বাবা আর একটু জল ঢেলে
এই কন্টেনারটা বেশ বড় রে সসপ্যানটা। আমার কাছে এবার থেকে তুমি রান্না খাবে। অনেকগুলো কাজ এগিয়ে ফেললাম, দিয়ে আমার স্নান টান সারা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম এবার একটু বসতেই হবে, আর পারা যাচ্ছে না। সেই বসতে এসে ভাবলাম তাহলে তোমাদের চলো আমার জন্য আমি কি কি পূজায় কিনেছি এই দেখো সেগুলো দেখিয়ে দিই চলো। আর একটু যদি আওয়াজ মাঝে মাঝে ঠং ঢং করে হতে পারে, কারণ রাস্তায় খোঁড়াখুঁড়ির কিছু কাজ হচ্ছে বুঝেছো তো, তাও ভাবলাম এই রুমটাতে এসে আমি একা, দেখো না দরজা বন্ধ করে রেখেছি, ওদিকে সব অত্যাচারী জনগণ আছে, অত্যাচারী জনগণরা ওদিকে সাংঘাতিক খেলাধুলো করছে, আমি এদিকে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে নিই চলো। দেখো কয়েকটা শাড়ি আমি কিনে ফেলেছি। প্রত্যেকবার না প্রিয়গোপাল বিষয়ী বা ঢাকেশ্বরী ওইসব জায়গায় মানে গড়িয়াহাট ফড়িয়াহাটে যাই শাড়ি কিনতে, কিন্তু এবছরে গড়িয়াহাটে গেছিলাম কিন্তু আমি আর দোকানগুলোই ঢুকিনি বাবা, বেশি একদম ঘোরাঘুরি করিনি, সেই জন্য আমি কিনেছি শাড়ি যেগুলো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। আচ্ছা আগে কুর্তিগুলো দেখাই, তোমাদেরকে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না, হয়তো বা দেখিয়েছি। এই কুর্তিটা কিনেছি একটা, দেখো ইয়েলো, এই একটা ট্রাউজার মতন কিনেছি, এগুলো আগেই কিনেছিলাম, হ্যাঁ দেখিয়ে দিয়েছি হয়তো, তাও একবার দেখিয়ে দিলাম পুজো হিসেবেই তো। এইটা আমার ননদকে দেব, এইটা কিনেছি দেখো, এটাও খুব সুন্দর, এইটা অথবা এইটা যেটা দিদির পছন্দ হবে দিদিকে সেটাই দেব, আর যেটা বেঁচে খুঁজে থাকবে সেটা আমার হবে বুঝেছো। এই দুটো, এই হয়ে গেল কুর্তি। আর একটা শাড়ি কিনেছি দেখো না, একদম মানে সেই নতুন বউ তবুও শাড়ি কিনেছি একদম ঝকমকে, ঝকমকে না গো এটা হচ্ছে হ্যান্ডলুম, হ্যান্ডলুম শাড়ি, কালারটা এরকম, এই দেখো কালারটা এরকম। এই শাড়িগুলো পরে খুব আরাম হয়, যে কোনো সময় ঝড় বৃষ্টি জল কাদা সকাল বিকাল সব সময় পরা যায়, দেখবে যে কোনো অকেশনেই পরা যায়। এই শাড়িগুলোর খুব বেশি দামও না, ওই জন্যে এই রকম শাড়ি আমি খুব পছন্দ করি, হালকা ফুলকা শাড়ি। এই কালারটা কেমন হয়েছে আমায় মানাবে কি না বলো তো। এই দেখ এই একটা শাড়ি কিনেছি, মানে জানি এবছর বেরোবো না কিছুই, মানে তেমন তোড়জোড় নেই, তবুও পুজো তো একটু কিছু না কিনলে সবার জন্য নিজের জন্য ভালো লাগছিল না, তাই জন্য একটু লাস্ট মোমেন্টেও কিনেছি। আর এইটা মানির জন্য একটা ছাপা শাড়ি, মানি বললো ছাপা শাড়ি একটা কিনে আনতে, এই একটা ছাপা কিনেছি দেখো, বেশ সুন্দর লাগলো প্রিন্টটা। আর আমি বাচ্চাদের যেগুলো কিনেছি বা বাবা আর আমার শ্বশুর মশাই ওই সবগুলো তোমাদেরকে আগে দেখিয়েই দিয়েছি, এইগুলো পরে কেনা হয়েছে বলে দেখো। এই একটা শাড়ি ছাপা শাড়ি এটা, আর একটা আমার জন্য কিনেছি এইরকম একটা ব্লু শাড়ি দেখো, এগুলো খাদি কটন, খাদি থেকে কিনেছি, ভালো না, ভালো লাগলো বেশ দেখে, এক কালার পুরো প্লেন। এই একটা, আর একটা এই কিনেছি খেস খেস শাড়ি, এই দেখো এই যে এইরকম পাটটা দেখে আমার খুব ভালো লাগলো, আর এরকম কি তামিল তেলুগু ভাষায় বোধ হয় লেখা, জানি না কি ভাষায় লেখা আছে দেখো, সাউথ ইন্ডিয়ান ভাষায় লেখা। এইটা একটা খেঁস শাড়ি, এই শাড়িটা বেশ ভালো লাগলো দেখে নিলাম। ও আর একটা জিনিস কিনেছি দাঁড়াও,
এটার সাথে একটা ধার কিনেছি দুর্ধর্ষ। এই দেখো এদের সাথে একটা হার কিনেছি দুর্ধর্ষ না? হারটা তাহলে ভালো হয়েছে না? এই হারটা এই শাড়িটার সাথে কিনেছি, এই মোটামুটি কিনেছি টুকটা। আবার দেখবে মানে যতই কেনাকাটা শেষ হয়ে যাচ্ছে বলি, ঠিক আবার দেখবে লাস্ট মোমেন্টে একটা কিছু মনে হবে, না এটা না হলেই ভালো লাগছে না, এটা একটুখানি কিনি, এরকম কিন্তু প্রত্যেক বছর মনে হয়। জানি না আবার এবছরে সেরকম কিছু মনে হবে কিনা, কিন্তু মানে সেরকম মনে হলে তখন আমার মনটা এমন হয় না যাই কিনে আনি কিনে আনি, এরকম হয়, বুঝেছো তো? এখন এখন পর্যন্ত আমার এখানেই ক্ষান্ত হয়েছে মানে এই আমার কেনাকাটা। এবার আবার আগে বাড়তে যাব, দিন দেখা যাক কি হয়। তাহলে তোমরা অবশ্যই জানাবে কিন্তু কোন শাড়িটা ভালো লেগেছে। আমার তো তিনটে মোটে শাড়ি হয়েছে বলো, এই একটা আর এই একটা আর এই একটা, এই তিনটে শাড়ি হয়েছে। ব্যাস এই হলো আমার পুজোর বাজার। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আর কিছু নেই, আর কিছু নেই, এখানেই আমি শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তাহলে আজকের মতন বাই বাই।